নমস্কার বন্ধু আমি রাজুপাল আর আপনি দেখছেন মাই গার্ডেন সামার গার্ডেন টোয়েন্টি টোয়েন্টির আজকের পর্বে আমরা এই জারবেরা গাছগুলি নিয়ে আলোচনা করব আজকের পর্বে আমরা দেখে নেব গ্রীষ্মকালে কিভাবে যত্ন করলে এই জারবেলা গাছগুলোকে খুব সুস্থ স্বাভাবিক রাখা যাবে এবং এই গাছ থেকে ফুলও পাওয়া যাবে তো বন্ধুরা আমরা খুব ভালোভাবে জানি যে যারবেরা গাছ মূলত শীতকালীন দেশে যা শীত প্রধান দেশে খুব ভালো হয় এবং যখন টেম্পারেচারটা অনেকটা কম থাকে তখন এই জারবেরা গাছে খুব ভালো ফুল পাওয়া যায় কিন্তু আজকে যখন আমি ভিডিওটি করছি এটা মে মাসের বারো তারিখ অর্থাৎ মিড অব দ্য মে এখানে টেম্পারেচার থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়েও বেশি প্রচণ্ড গরম দুপুরের দিকে খুব হিট হয়ে যায় এর মধ্যেও দেখুন আমার গাছগুলিতে কিভাবে গাছ ভরে ফুল হয়ে রয়েছে যে এক একটা গাছে কিন্তু অসংখ্য ফুল রয়েছে এই গাছগুলোতেও প্রচুর ফুল রয়েছে প্রত্যেকটা গাছে অসংখ্য ফুল রয়েছে তো এখানে আমরা বেশ কতগুলো টিপস জেনে নেব যে এই গরমে আমরা গাছগুলোকে কিভাবে রাখব বা কিভাবে যত্ন করব এই জারবেরা গাছগুলোকে নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন এর আগে আমি এর সাকার বা তেউর থেকে কিভাবে চারা তৈরি করতে হবে এবং কীভাবে এই চারাগুলোকে আমি বড় করেছি সম্পূর্ণ আপডেট সহ একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনি যদি সেটা না দেখে থাকেন সেটা কিন্তু দেখে নিতে পারেন তার লিংক আমি এই ভিডিওটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো বন্ধুরা প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে শেডের ব্যবস্থা করতে হবে আমরা জানি যে কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি টেম্পারেচার জারবেলা গাছের জন্য আদর্শ এর থেকে যদি বেশি টেম্পারেচার হয় এবং রোদ্দুর রোদ্দুরের তাপ প্রখর হয় তাহলে কিন্তু এই গাছগুলো মূর্ছা যায় এবং এই গাছগুলো সব ঢলে পড়ে এবং একটা সময় রোদে জ্বলে গিয়ে মারা যেতে পারে তাই সবার প্রথম যে ব্যবস্থা করতে হবে এই গাছগুলোকে শেডের নিচে রাখতে হবে যখন দুপুরের দিকে চড়া রোদ পড়বে তখন এই গাছগুলোকে চেষ্টা করতে হবে অবশ্যই শেডের নিচে রাখার এখন আমরা কি ধরনের শেড ব্যবহার করব যদি আমরা গ্রিন নেটের ব্যবস্থা করতে পারি তাহলে খুব ভালো হয় যদি কারো ছাদ বাগানে জারবেরা গাছ থাকে তাহলে অবশ্যই এটাকে শেডের নিচে দিতে হবে কারণ উপর থেকে একটা হিট আসবে এবং তার সাথে ছাদের যে গরম সেটা উঠবে দুটো হিটে গাছগুলো কিন্তু একদম শেষ হয়ে যাবে তাই যদি ছাদ বাগানে অবশ্যই গ্রিন নেটের ব্যবস্থা করতে পারলে খুব ভালো হয় কিন্তু গ্রিন নেট অল্প বিস্তর খরচ সাপেক্ষ তাই খুব ঘরোয়া পদ্ধতিতে আমি যেমন করেছি দেখতে পাচ্ছেন এখানে কিছু লাঠি বা কাঠি পোতা রয়েছে আমি এখানে কি করি এইগুলোকে পুঁতে রেখেছি দুপুরের পরে এখানে আমি কাপড় টাঙিয়ে দিই আমাদের যে কাপড় বা ওই জাতীয় কিছু আমরা টাঙিয়ে দিই একটা চাঁদোয়া মতো একটা করে দিই ফলে কি হয় আমার সকালের দিকে যে দু তিন ঘন্টা রোদ এই যে সকালের যে সানলাইট সেই সানলাইটটা গাছটা পাই তারপরে দুপুরের দিকে যে চড়া রোদ বা বিকালের দিকে যে পশ্চিম দিকের যে রোদ সেই রোদ আমি গাছে লাগতে দিই না এখান দিয়ে আমি টাঙিয়ে দিই এটা করতে হবে অথবা করা যাবে কি আর এই টপগুলোর ক্ষেত্রে আমি যেটা করি আপাতত এগুলো এখানে রয়েছে আমি এইগুলো করি আমার ঘরের যে সেট রয়েছে সেখানে রেখে দিই এটা এমন একটা জায়গায় রাখতে হবে যাতে পূর্ব দিকটা খোলা থাকবে সকালে পূর্ব দিকে এই দিক থেকে রোদটা আসবে গাছে তারপরে যখন বেলা বাড়বে এইভাবে ঘুরে গিয়ে মানে দক্ষিণ দিক থেকে রোদটা ঘুরে গিয়ে যখন পশ্চিম দিকে হলে পড়বে তখন এই ঘরের ছায়া গাছে চলে আসবে অর্থাৎ আমার গাছগুলো কিন্তু দুপুরের যে চড়া রোদ সেই চড়া রোদ থেকে পুরোটাই রক্ষা পায় ফলে গাছগুলো চেহারা দেখুন গাছগুলো কিন্তু পুরো সবুজ হয়ে আছে কোথাও কিন্তু কোথাও রোদে পড়ার কোনো বিষয় নেই এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবার দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই গাছের জল সেচ মনে রাখতে হবে যে জারবেরা গাছ কিন্তু ভালো জল পছন্দ করে জল পছন্দ করে কিন্তু এই গাছ আবার ওভার ওয়াটার পছন্দ করে না অর্থাৎ আমরা যখন গাছের গোড়া এই রকমভাবে দেখে নেব দেখুন মাটিটা কিন্তু সেঁত ছেতে আছে আমি যখন চাপ দিচ্ছি আমার হাতে কিন্তু কোনো কাদা আসছে না ঝুরঝুরে অর্থাৎ গাছের গোড়ায় এই রকম সব সবসময় থাকতে হবে যাতে গাছে জলের অভাব না হয় মাটিটা যেন শুকিয়ে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে এবং যাতে এই মাটি ভিজে না থাকে কাদা না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে এইবার আসবো জলের বিষয় মানে জল দেওয়ার বিষয়টা কিভাবে জল দেব। গাছগুলো কিন্তু দুপুরে যখন রোদ পড়ে তখন যদি ঝিমিয়ে যায় বিকালের দিকে অনেকে কি করেন এই গাছের উপর গাছগুলোকে পুরো পাতাগুলোকে ভিজিয়ে দিয়ে জল দেন এটা করবেন না কারণ জারবেলা গাছ কিন্তু খুব বেশি ফাঙ্গাল অ্যাটাকের কবলে পড়ে আমরা জলটা জলসেচ কিভাবে করব অবশ্যই কিন্তু আমরা গাছগুলোকে এইভাবে সরিয়ে দিয়ে পাতাগুলোকে সরিয়ে দিয়ে তারপরে আমরা এইভাবে জল সেচ করব। কখনোই গাছের মধ্যে জল দেব না যাতে পাতাগুলো বা যেখান থেকে যে ক্রাউনগুলো আছে ক্রাউনের ওপর সরাসরি আমরা জল দেব না তাহলে কী হবে তাহলে কিন্তু গাছের পাতাগুলোতে ফাঙ্গাল ইনফেকশান হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকবে যেমন এই পাতাটা খেয়াল করুন এই পাতার যে কালো কালো স্পটগুলো রয়েছে না এইগুলো কিন্তু ইতিমধ্যে মানে বৃষ্টি হচ্ছে এখন যে মে মাসে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জন্য দেখুন পাতায় কিছু ফাঙ্গাল ইনফেকশানের দাগ চলে এসেছে তো এইগুলো কিন্তু বেশি যদি আমরা জল দিই তাহলে এগুলো বেড়ে যেতে পারে এবং আলটিমেটলি গাছটা মারা যেতে পারে তাই আমরা অবশ্যই গাছের ক্রাউনে বা পাতার উপর সেচ করব না এবার আসবো গাছের সার দেওয়ার ব্যাপারটি কী সার আমরা এখন দেব। আমরা এই গাছগুলোকে কিন্তু এখন তরল সার দিতে পারি আমরা শস্যের খোল ভেজানো যে তরল সার সেটা আমরা মাসে একবার গাছের গোড়ায় যেভাবে বলা আছে আমার তরল সার তৈরির ভিডিওটা যদি না দেখেন সেই ভিডিওটির লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি যদি সেই ভিডিওটা আপনি না দেখেন সেটা দেখে নিতে পারেন সেই তরল সার এখানে প্রয়োগ করতে পারেন আর এই গাছ কিন্তু খুব ভালো কম্পোস্ট পছন্দ করে আমরা ভার্মি কম্পোস্ট সহ যে কোনো কম্পোস্ট আমরা এই গাছের গোড়ায় কিন্তু দিতে পারি এছাড়াও আপনি হাড়ের গুঁড়ো নিম খোল সরষার খোল খোলের যে গুঁড়ো সেইগুলো কিন্তু আপনারা এই গাছে ব্যবহার করতে পারেন জারবেরা গাছের জন্য কিন্তু রাসায়নিক সারটা ঘরোয়া পদ্ধতিতে যারা চাষ করছেন বা সরি ঘরোয়া পদ্ধতিতে বা যারা ছাদ বা আঙিনা বাগানে শখ করে টবের মধ্যে জারবেরা গাছ লাগিয়েছেন আমি কিন্তু তাদেরকে বলবো যে রাসায়নিক সারের ব্যবহারটা যতটা পারবেন কম করবেন রাসায়নিক সার ব্যবহার করলে গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ হতে পারে বা গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এইবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই গাছ কিন্তু বেশি ঘন ঘন রিপোর্টিং পছন্দ করে না আমরা এই টবের মধ্যে একবার এই গাছগুলো লাগিয়েছি এই গাছ কিন্তু অনেক দিন পর্যন্ত ফুল দেবে যদি আমরা একটু যত্ন করি দেখতেই পাচ্ছেন যে গাছে কিন্তু সেই জানুয়ারি মাসের পর থেকে ফুল ফোটা শুরু করেছে কন্টিনিউ ফুল দিয়ে যাচ্ছে আমরা যদি একটু যত্ন করি আমরা সারা বছর এভাবে ফুল পাবো কিন্তু এই গাছগুলোকে যদি ঘন ঘন রিপোর্ট করি তাহলে কিন্তু এই গাছগুলোর এত ফুল পাওয়া যাবে না বা গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই গাছ আমরা একবার লাগিয়েছি এবং এখান থেকে দেখুন আস্তে আস্তে গাছগুলো ঝাড় হচ্ছে এবার আমরা অনেক সময় করি কি এর মধ্যে থেকে এগুলোকে টেনে বা এগুলোকে কেটে নেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু গাছের প্রচুর ক্ষতি হয় সেটা করবেন না অন্ততপক্ষে এই টবের মধ্যে দু তিন বছর এইভাবেই থাকবে তারপরে দু তিন বছর বাদে বাদে আমরা এগুলোকে রিপোর্ট করব এই টিপসগুলো অ্যাপ্লাই করুন তাহলে আপনার জারবেরা গাছ খুব ভালো থাকবে এবং গাছ ভরে ফুল পাবেন আমাদের কিন্তু এই গ্রীষ্মে দুটোর লক্ষ্য নিয়ে গাছগুলোকে যত্ন করতে হবে লক্ষ্য ওয়ান প্রথম লক্ষ্য হচ্ছে গাছগুলোকে এই গরমে চড়া রোদের হাত থেকে বাঁচিয়ে রাখা সুস্থ স্বাভাবিক রাখা এবং তার সাথে সাথে গাছ ভরে এইভাবে ফুল নেওয়া তাহলে আমরা যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম তার থেকে আমরা জানতে পারলাম এক গাছগুলোকে শেডের নিচে রাখতে হবে দুই নিয়মিত জলসেচ করতে হবে গাছের মাটির প্রকৃতি দেখে তিন জল দেওয়ার সময় গাছের ক্রাউন বা গাছের পাতার উপর জল দেব না চার গাছের যে খাবার যেমনটা বললাম অর্গানিক ফার্টিলাইজার আমরা যতটা পারবো গাছের গোড়ায় দেব আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই গাছে কিন্তু যখনই এই রকমভাবে পাতায় যে দাগ আসবে সেইগুলোকে কিন্তু গাছে রাখলে হবে না একটা ধারালো কাঁচি দিয়ে একদম গোড়া থেকে এই ধরনের পাতাগুলোকে এক কেটে ফেলতে হবে তারপরে গাছে এই যে ফুলটা ফুটে গেছে এই ফুলটাকে কিন্তু গাছে আমরা রাখবো না এটা আমি রেখে দিয়েছি দেখানোর জন্য এই রকম অবস্থা যখন হয়ে যাবে বা ফুলগুলো যখন ফোটা শেষ হয়ে যাবে আমরা কিন্তু কাঁচি দিয়ে ফুলগুলোকে কেটে ফেলে দেবো অর্থাৎ আমাদের গাছে কোনো শুকনো পাতা দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো শুকনো পাতা বা কোনো শুকনো ফুল গাছে রাখা যাবে না কারণ এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং এই যে এইগুলো থেকে যদি বৃষ্টি পড়ে বা জল পড়ে মধ্যে তাহলে কিন্তু এখান থেকেই ফাঙ্গাস ইনফেকশানটা সমস্ত গাছগুলোতে ছড়িয়ে যাবে তাই এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সঠিকভাবে গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো আপনি যদি এই পদ্ধতি এই টিপস কটাকে অ্যাপ্লাই করেন আপনার গাছে আপনার গাছ খুব ভালো থাকবে এবং তার সাথে সাথে প্রচুর প্রচুর ফুল পাবেন তো বন্ধুরা ভিডিওটা আশা করি আপনাদের খুব কাজে লাগবে যদি কাজে লাগে আর আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এবং যদি ভিডিওটা উপকারী বলে মনে হয় তাহলে আপনার গাছপ্রেমিক যে বন্ধুরা রয়েছে তাদের মধ্যে ভিডিওটা যতটা পারবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে এই এইরকমই কোনো গাছের পরিচর্যা এবং আমি কিভাবে গাছগুলোকে বড় করছি সেই সংক্রান্ত বিষয় নিয়ে ততক্ষণ আপনি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ